চলো ছোটবেলার মতো একটু লাইটস দেখে আসি। নিচে নেমে দেখলাম বাবুটা ঘুমায় আছে, তারপর হচ্ছে এই বোটলস যেগুলো নিতে চাচ্ছিলাম সারা জীবন ধরে বাট নিতে পারিনি, সেগুলো হ্যাশট্যাগ মদের বোতল। যাই হোক, এই বিল্ডিংটা অনেক সুন্দর করে সাজাইছে লাইক হোয়াইট লাইটস দিয়ে, সাথে অল্প কিছু রেড লাইট অ্যান্ড গ্রিন লাইট অ্যাড করছে, ভালো লাগতেছে। আর এই গাছগুলোও কি সুন্দর করে সাজাইছে। আমরা যখন ছোট ছিলাম, আমি যখন তখন আব্বুর সাথে যেতাম, লাইক এভরি ইয়ার আমি যেতাম, এখনও যাই। ছোট ছিলাম যখন তখন এত সুন্দর VFX ওয়ালা অ্যাকচুয়ালি লাইট ছিল না, জাস্ট নর্মাল সবুজ লাইট লাল লাইট দেওয়া থাকতো, সাথে কিছু ব্লু লাইটও অ্যাড করতো, কেন অ্যাড করতো আমি জানি না। কিন্তু এখন কিছু কি সুন্দর VFX ওয়ালা লাইট দেখো, আর এই বেলুনগুলোও কি সুন্দর। আর আমাদের পিচ্চিকালে খালি নর্মাল গোল গোল বেলুন ছিল, হাহ স্যাড। একটু খালি ঢং করতেছে আর কি, সাজছি না একটু। আবার এই VFXটা আমার কাছে অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি। আর এই বেলুনটা দেখছি আবার ব্ল্যাক, সো কিনবো না সেটা হওয়ার মানে কথাই না। এখানে জাস্ট একটা সুন্দর সিনেমাটিক শর্টস নেওয়ার ট্রাই করলাম, দেন হচ্ছে ইরাম নাচতেছে, ওইটা একটা ভিডিও করছি, স্টিল নাচতেছে, আবার লজ্জা পাইতেছে। ঠিক আছে, সবাই নাচি দেখতেছি, দাঁড়া দাঁড়া আমার ফোনে কথা বলে, স্যাড। সবাই মানে এই টাইমে ফোন দিবে। আর যাই হোক, স্টিল আবার হচ্ছে মতিঝিলের একটা সিনেমেটিক শট, ঠিক আছে, নট আ সিনেমেটিক শট অ্যাকচুয়ালি। যাই হোক, এই VFXটা অ্যাকচুয়ালি সুন্দর। আমি তিনবার ভিডিও করছি, দুইবার অ্যাড করছি, আর ফুচকা খাইলাম এখানে, লিটারালি এক প্লেট এই ফুচকা, মানে 8 পিস ফুচকা 50 টাকা রাখছে ভাই, সিরিয়াসলি। আর এই চটপটিটাও 50 টাকা, একটুখানি জাস্ট মুখে লাগানোর মতো। এই যে মাছ উড়ে গেছে, মানে ওর বেলুন উড়ে গেছে, আমার যে ছোটোবেলায় এটা কয়বার হয়েছে ভাই। এই জুতাগুলো সুন্দর, মেয়েটা সুন্দর, জাস্ট কিডিং। তারপর বাসা চলে আসছি, এই যে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, বাই।